পটলের সাদা মাছি দমনে কি ওষুধ দিবেন? পটলের সাদা মাছি দমনের ওষুধ, প্রিয় দর্শক, পটল চাষের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে সাদা মাছি। এই সাদা মাছির কারণে নতুন আসা জালি বা পটলের ছোট ছোট পটল সাদা মাছির কারণে নষ্ট হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন সাদা মাছি দমনে ওষুধ স্প্রে করছে। তো যাই হোক, আমরা সাধারণত সচরাচর সাদা মাছি দমনে কি ওষুধ প্রয়োগ করি আপনারা একটু দেখেন। মানিক 20 SP, অর্থাৎ এই ওষুধটার নাম মানিক 20 SP। এই ওষুধের নাম মিমপেক্স অ্যাগ্রো কেমিক্যাল লিমিটেড, ওষুধটার কোম্পানি। প্রিয় দর্শক, তাহলে আসুন আমাদের এই পটলটা একটু দেখানোর চেষ্টা করি। দেখেন, এটা নাটোরের দোরাকাটা লম্বা হাইব্রিড জাতের পটল। পাতায় পাতায়, ডোগায় ডোগায় পটল সাধারণত ধরে থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, পাতায় পাতায়, ডোগায় ডোগায় এই পটল ধরে থাকে। দেখেন, প্রচুর পরিমাণে কিন্তু সাদা মাছি দেখা যাচ্ছে, উড়ে বেড়াচ্ছে। এই দেখেন, পাশ দিয়ে দেখেন, শুধু পটল আর পটল। বাংলাদেশে বিভিন্ন জাতের পটলের চাষাবাদ হয়ে থাকে, তার মধ্যে নাটোরের ডোরাকাটা লম্বা হাইব্রিড জাতের পটল সবচেয়ে বেশি চাষাবাদ হয়ে থাকে। কখন পটল চাষ করবেন? প্রিয় দর্শক, এই দেখেন, সাধারণত কার্তিক মাস থেকে পটলের চাষাবাদ শুরু হয়ে থাকে। এ সময় আপনি পটলের কাণ্ড বা লতা বীজ হিসেবে ব্যবহার করতে পারেন। যদি আপনি চান পলিব্যাগে উৎপাদন করা চারাও আপনি কার্তিক মাস থেকে শুরু করে মার্চ অবধি আপনি পলিব্যাগে উৎপাদন করা চারা রোপণ করতে পারেন। দেখেন, বাংলাদেশে বিভিন্ন জাতের পটলের চাষাবাদ হয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে বেশি লাভজনক পটল হলো নাটোরের ডোরাকাটা লম্বা হাইব্রিড জাতের পটল। প্রিয় দর্শক, এই পটলগুলো সাধারণত ওজনে ব্যাপক হয়ে থাকে। দেখেন, ওজনে কিন্তু ব্যাপক হয়ে থাকে, কারণ এটা অন্য যে কোনো পটলের তুলনায় বেশি লম্বা হয়ে থাকে। এই দেখেন, দর্শক, এদিককার দৃশ্য আপনারা দেখেন, আপনারা এদিককার দৃশ্য যদি দেখেন তাহলে চোখ মোটামুটি অনেক উপরে উঠে যাবে, ভুরু হয়তো কুচকে যাবে এই পটলের দৃশ্য দেখে। এটা নাটোরের ডোরাকাটা লম্বা হাইব্রিড জাতের পটল। প্রিয় দর্শক, এটা একটা গাছ পটলের। দেখেন কি অবস্থায় পটল ধরে আছে, এক একটার চেয়ার আঁকি। এই এমন পটলের চাহিদা বাংলাদেশে সবচেয়ে বেশি হয়ে থাকে, কারণ এই পটলটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর দেখায়, দেখতে খুবই সুন্দর দেখায়, প্লাস আপনার অনেক লম্বা হয়, ওজনে অনেক কিন্তু বেশি হয়। বেধায় বাংলাদেশের সব জায়গায় কিন্তু এই নাটোরের ডোরাকাটা লম্বা হাইব্রিড জাতের পটলটা সবচেয়ে বেশি হয়ে থাকে, এবং এই ফল এই পটলটা ফলনে এত ব্যাপক হয়ে যায় যার কারণে অধিকাংশ কৃষকগুলাই এই চাষাবাদের উপরে ঝুঁকছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।